মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এসো এবার তোমায় করি, এসো জড়িয়ে পড়ছি আমি। না না, এইভাবে জড়িয়ে পড়লে চলবে না তিতির, আমায় ঘাটালে ফিরে যেতে হবে, আমায় বাবা মার পাশে থাকতে হবে, আমার বোনগুলোর পাশে থাকতে হবে, আমাকে আমাকে আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন পূরণ করতেই হবে। এই অপমানের জীবনে আমি বাঁচতে পারবো না। এই যে নাথ বউ, এবার তুমি বাপ পাটা আগে ফেলবে, তারপরে টিপ 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 করে ঘরের ভেতরে ঢুকে যাব, কেমন? ঠাম্মি প্লিজ এসব বন্ধ করো, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, কেন করছো এসব? এই কিসের খারাপ? হ্যাঁ, এসব বিয়ে হলে করতে হয়, আর বিয়ে তুমি যে করনি সেটার কোনো প্রমাণ আছে? তুমি বলতে পারবে যে তুমি বিয়ে করনি? নিজের বুকে হাত দিয়ে বলো তো। ঠাম্মি ওটা আমার হঠকারিতা ছিল। ঠিক আছে, ধরে নাও এটা আমার হঠকারিতা, বুঝেছো? দেখো সব নিয়ে খেলা করলে চলে না, এতদিন মহামায়াকে ভালো মানুষ দেখেছো, কিন্তু এবারে দেখবে অন্য মানুষ। শোনো, বিয়ে করেছো, এই সব নিয়ম কানুন তোমাকে পালন করতে হবে, তারপর আমি যখন চোখ বুঝে যাব তখন তোমার ওই সাহেবী নিয়ম কানুন তুমি চালিও, হ্যাঁ, তখন তো আমি দেখতে আসবো না, আর আমি থাকবো না। আর বড় নাথ বউ, আমি তোকে বলছি, দে দুধে হালতায় পা দিয়ে ঘরে চল চল। এসো নাথ বউ, এইবার এই যে বাপাটা আগে দেবে, দিয়ে ওর উপর দিয়ে হেঁটে হেঁটে তুমি ঘরে যাবে, আমার ঘরের লক্ষ্মী ঘরে পৌঁছবে। নাও আগে বাপাটা দাও, বাপাটা দাও, অত চিন্তা করতে হবে না, বাপাটা। হ্যাঁ, আরে তোরা উলু দে না রে। ও মা গো, বড় খোকা দেখেছিস কাণ্ড! জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।